এখন এখানে প্রচুর ভিড়। আজকে সবেমাত্র উদ্বোধন হলো, কিন্তু উদ্বোধনে কিন্তু প্রচুর ভিড় মানুষের, কারণ স্বাভাবিকভাবে কেএনসি পুজো, তো স্বাভাবিকভাবে ভিড়টা বেশি থাকে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো বারাসাতে আমি কিন্তু এখন ঘুরতে ঘুরতে চলে এলাম কেএনসি রেজিমেন্টে। তো আমি আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রিপারেশনের ভিডিওতে দেখেছো অবশ্যই যে এবছর কিন্তু তৈরি হচ্ছে শ্রীলঙ্কার যে ভিশাক যে ফেস্টিভ্যাল, সেইটা কিন্তু তৈরি হচ্ছে আলোর উৎসব, যেটা শ্রীলঙ্কার গৌতম বুদ্ধ রিলেটেড একটা ফেস্টিভ্যাল। এবার যাবো আমরা, সোজা ঢুকে যাবো ভেতরে এবং দেখাবো যে আলোর উৎসবে আলোর কাজটা কত দূর হলো। তো চলো যাওয়া যাক এবার কেএনসির ভেতরে। কতটা সুন্দর লাগছে ওপরটা, লাইটিংটা কিন্তু অসাধারণ করেছে। আজকে উদ্বোধন হলো 23 তারিখে, অসাধারণ লাইটিং করেছে। ও ওপরটা আমি একটু দেখানোর চেষ্টা করি। ওপরে কিন্তু যে গৌতম বুদ্ধকে ওখানে বসানো হয়েছে ওই জায়গাটাতে, আর যে পেন্টিংগুলো করা আছে ওপর দিয়ে, ওই গৌতম বুদ্ধের বিভিন্ন রকমের জীবনীটাকে ফুটিয়ে তোলা হয়েছে, আর লাইটিং করা হয়েছে বেশ সুন্দর করে। ওই পেন্টিংগুলোর মাঝখানে কিন্তু লাইটিংগুলোকে বসানো হয়েছে। প্রিপারেশনের সময় আমি একটা গৌতম বুদ্ধ দেখিয়েছিলাম যে ফাইবারের তৈরি, সেটা কিন্তু আমার পেছনে। গৌতম বুদ্ধকে কিন্তু এখানটাতে ইনস্টল করা হয়েছে সাইডে। এই ওপরটা দেখতে পাচ্ছি কত সুন্দর করে কাজ করেছে, ওপরটা দেখার মতো লাগছে। তো এই পাশে একটা মূর্তি আর ওই পাশে একটা মূর্তি, এই দুটো মূর্তি কিন্তু এই দু সাইডে বসানো হয়েছে, আর এখানে ওপরে একটা ছোট মূর্তি বসানো হয়েছে। তো এর উপরটাও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এখানটাতে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ফাইবার যে গ্লাসগুলোকে সেটা বসানো হয়েছে এখানটাতে। তো বেশ ভালো লাগছে এখানটা দেখতে। আর যদি দেখি ওখান দিয়ে যে লেজার লাইটগুলোকে কিন্তু ফেলা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ লেজারগুলোকে এই ওপরটাতে ফেলা হচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওপরটা অসাধারণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আর এখানে যে পেন্টিংগুলো ছিল সেই পেন্টিংগুলোকে আমি একটু দেখাই। এই যে এই কাজগুলো কিন্তু ওনারা তখন করছিলেন, এর মধ্যে কিন্তু লাইট বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে লাইটগুলো তোমরা বাড়িতে ইউজ করো সেইগুলো আর কি বসানো হয়েছে। আর প্যান্ডেলটার বাইরে, ওই যে ওখানে তো প্যান্ডেলটা, আর বাইরের অংশ যদি দেখাই তো এইসব জায়গাগুলোতেও কিন্তু সুন্দর সুন্দর পেন্টিং করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইখানে যদি দেখাই তো এখানে কিন্তু এই একটা পেন্টিং দেখতে পাচ্ছ, এখানে এই একটা, এটা গৌতম বুদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে। আর এর মধ্যেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের একটা মূর্তিও আছে, এটা কিন্তু বাইরের পোর্শনে, এই যে দেখতে এরকম লাগছে। আর লেজার লাইটটা ওখান দিয়ে পড়ছে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা বাইরের পোর্শনটা, এটা ফাইবার গ্লাস দিয়ে করা হয়েছে। চলো এবার ভেতরটাতে যাই আর গিয়ে দেখাই ভেতরে কী কী কাজ হয়েছে। দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু এই যে লাইটিংগুলোর ব্যবস্থা করা হয়েছে এখানে, আর এখানে যে গৌতম বুদ্ধর যে মূর্তিগুলোকে কিন্তু বসানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ, ফাইবারের মূর্তি এগুলো, এগুলো বসানো হয়েছে এখানে। আর এছাড়া এই ওপরটাতে বেশ সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে, ওপরটাতে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে জাস্ট। আর এই লাইটিংগুলোর সাথে এই যে ভিশাক ফেস্টিভ্যালের যে একটা অন্যতম লাইটিং কিন্তু এটা, তো এই জিনিসগুলোকে কিন্তু এই সেট করা হয়েছে। তো চলো দু একটা সিনেমাটিক শট হয়ে যায়। সেকেন্ড ধাপে আছি, এরপর ফাইনাল ধাপ, পেছনের প্রিপারেশনে দেখিয়েছি। চলো এবার মেন মন্দিরে যাই যেখানে মাকে রাখা আছে। ঘুরতেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে, অসাধারণ। ভেতরে ঢুকে পড়েছে, আর প্রিপারেশনের সময় তখন দেখিয়েছিলাম যে এই যে বুদ্ধগুলোকে কিন্তু এখানে সেট করা হয়েছে দেখা যাচ্ছে। আর যদি দেখি ওই যে হাতিগুলোকে কিন্তু ওখানে সেট করা হয়েছে, ওই যে চৌকোটার মধ্যে দেখতে পাচ্ছ এই হাতিগুলো আছে, আর গোলটার মধ্যে কিন্তু বুদ্ধকে সেট করা হয়েছে। আর এখানে এই যে ফুলগুলোকে কিন্তু দেওয়া হয়েছে, সাজানো হয়েছে বেশ সুন্দরভাবে, কিন্তু সাজানো হয়েছে পুরো দেয়ালটা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু সাজিয়েছে, এই যে দেখা যাচ্ছে কতটা সুন্দরভাবে। আর একটা কথা বলে রাখি, এই যে এইটার মধ্যে, এর মধ্যে কিন্তু ফুলগুলো দেওয়া হয়েছে। আর ওপরটা যদি দেখি তো খুব সুন্দর লাগছে, কিন্তু ঝাড়বাতিটাকে বেশ অসাধারণভাবে কালারটা ফুটে উঠেছে। আর ওই যে লোহার যে এগুলো ঝুলছে ওর ওখানে কিন্তু প্রতিটা এতে ছোটো ছোটো করে কিন্তু বাল্ব দেওয়া আছে, সেই বাল্বগুলো কিন্তু ঝুলে আছে,
অসাধারণ লাগছে একটা দেখতে, কিন্তু মায়াবী লাগছে জাস্ট। আর লাইটিংটা এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু লাইটগুলোকে ফেলা হয়েছে এই যে দেখতে পাচ্ছ। আর এখানে মাকে রাখা রয়েছে দেখতে পাচ্ছ, মাকে খুব সুন্দর লাগছে, আমি তো দেখাই তো কাছ থেকে। আর মায়ের আশপাশ দিয়ে কিন্তু ওখানে বুদ্ধা আছে। আর পেছনের যে দেয়ালটা সেটাকে কিন্তু কালার করা হয়েছিল, যখন আমি প্রিপারেশনে এসেছিলাম তখন দেখেছিলাম ওখানে কাপড় টানানো ছিল, তো সেই কাপড়গুলোর উপরে কিন্তু পেন্টিং করা হয়েছে, বেশ কালার করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। সব মিলিয়ে এই ছিল কেএনসি রেজিমেন্টের যে পুজো প্যান্ডেল, সেটা বিশাক ফেস্টিভ্যালটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। আশা করি আমার মতো তোমাদের খুব ভালো লাগবে এটা। আর এখন এখানে প্রচুর ভিড়, আজকে সবেমাত্র উদ্বোধন হলো কিন্তু উদ্বোধনেই কিন্তু প্রচুর ভিড় মানুষের, কারণ স্বাভাবিকভাবে কেএনসি পুজো তো স্বাভাবিকভাবে ভিড়টা বেশি থাকেই সবসময়। কেমন লাগলো এই কেএনসি রেজিমেন্টের যে পুজো প্যান্ডেলটা অবশ্যই জানিও, আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি যদি বলি যে টপ থ্রি প্যান্ডেল বারাসাতে, তাহলে কিন্তু কেদারনাথ, কেএনসি রেজিমেন্ট এইগুলো কিন্তু আসবে, এই দুটো প্যান্ডেল কিন্তু অবশ্যই আসবে। ইনফ্যাক্ট কেদারনাথ আর কেএনসি রেজিমেন্টের মধ্যে কিন্তু জোর টক্কর চলছে এবং চলবেও। আর একটা কথা বলে দিই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে 23 তারিখ, 24-25 মোটামুটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো যদি আসতে না পারো তোমরা বাড়ি বসে ভিডিও দেখে নিও, ঠিক আছে? তো কী বলতে পারি, আশা করি ভিডিওটা ভালো লাগবে কেএনসি। চলো এবার মেলাটা একটু দেখিয়ে দিই। এখান থেকে এক্সিট হয়ে কিন্তু এখানে চলে আসতে হবে সোজা একদম মেলাতে, যেটা আমি আগে প্রিপারেশনের ভিডিওতেই বলেছিলাম, এখানে যে মেলাটা বসে। মোটামুটি কাল থেকে কিন্তু এখানে প্রচুর ভিড় হতে চলেছে এই মেলাতে, আজকে যেহেতু ওপেনিং ছিল তার জন্য একটু ভিড়টা কম আছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো, তো বিভিন্ন রকমেরই দোকান এখানে বসেছে, খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই আর কি বসেছে। এই যেমন অর্নামেন্টসের দোকান আছে, সব মিলিয়ে কিন্তু এখানে যেমন প্রতি বছর বসে ঠিক তেমনই বসেছে। তো আমি এখন কেএনসি রেজিমেন্ট থেকে বেরোলাম, তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে শিবজির একটা মূর্তি আছে, তো এটা দেখে ভেবো না যে কোনো প্যান্ডেলে আছে, এটা কোনো প্যান্ডেলে না। তো আগে যেখানে ছায়াবাণী সিনেমা হলটা ছিল সেই তার ঠিক পেছনে আর কি, এই যে এটার ঠিক পেছনে এখানটাতে দাঁড়িয়ে আছি। তো এখানে আমি অ্যাকচুয়ালি এলাম তার কারণ হচ্ছে রাস্তায় বড্ড বেশি মানে প্যাঁপু হচ্ছে আর কি হর্নের আওয়াজ, তার জন্য। আর বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বৃষ্টি পড়ছে কিন্তু হালকা হালকা। তো এখন যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলের অন্যান্য ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি সব রকমের কালী পুজোর ভিডিও কিন্তু পেয়ে যাবে, আর বিশেষ করে বারাসাতের সব রকম ভিডিও আমার অলরেডি দেওয়া আছে গাইডলাইনে, ভিডিওটা অবশ্যই দেখে এসো। আমি বলছি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে, এত সুন্দরভাবে গাইডলাইন আমি নিজে গিয়ে সেখানে গিয়ে ভিডিও করেছি, এবং এত সুন্দরভাবে গাইডলাইন তোমাদেরকে অন্য কেউ দিতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাও যদি পছন্দ না হয় ডিসলাইকের অপশান আছে, ডিসলাইক করে দিও, ঠিক আছে? আর যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে টিউনড, টাটা।